ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরপর চারটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া থানার বহুরান শেখপাড়া এলাকায়। দমকল আসার আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় নথি সহ সমস্ত কিছু। সরকারি সাহায্যে রাজ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরপর চারটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া থানার বহরান শেখপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রান্না করাকালীন হঠাৎ করে বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশেপাশে বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু তার আগেই আগুনে চারটি বাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় নথি সহ সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরপাড়া থানার পুলিশ, সর্বস্ব খুইয়ে মাথায় হাত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সরকারি সাহায্যে রাজ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের। আগুনটা লাগলো এই রান্নাঘর থেকে, রান্না করা হয়ে গেছিল তা জানে না, কখন কীভাবে লেগে গেছে। পরে দেখছি আগুন ওখানটা জ্বলছে, তা আমরা শুধু আসলাম তখন ভিড়তেই পারলাম না আগুনের কাছে। তারপরে দমকলকে ফোন করা হলো, আর গোটা গ্রামের লোক এসে বাল্টি থেকে, পুকুর থেকে পানি তুলে, টিউবওয়েল থেকে পানি তুলে যাই হোক আগুনটাকে দমন মারাবে। মারার পরে দেখা যায় যে 6-7টা বাড়ি, গম চাল, তারপরে পানি ছেঁকা মেশিন, সাইকেল, 28টা কবিতা, বাড়ির আসবাবপত্র, কবিতাগুলো সব শেষ হয়ে গেছে, আর আসবাবপত্র সব পুড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে আমরা চাইছি, অনেক ক্ষতি হয়েছে, একটু সরকারকে আবেদন করছি যাতে ক্ষতিপূরণটা দেয়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।